বনলতা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি নামে একটি এনজিও খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় হাবিবুর রহমান নামের এক প্রতারককে আটক করেছে র‍্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্প। মঙ্গলবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব। এর আগে সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রতারক হাবিবুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। সাতক্ষীরা জেলা সদর থানা এলাকায় আসামি প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ হাবিবুর রহমান তার কতিপয় সহযোগী নিয়ে ২০১৯ সালে বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খুলে অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট হতে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে বেশ কিছুদিন এনজিও পরিচালনা করার পর তারা তাদের অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। পরবর্তীতে বেশ কয়েকজন ভুক্তভোগী র‍্যাব ৬ বরাবর অভিযোগ দায়ের করেন। র‍্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল প্রতারক চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত ২ জানুয়ারি ২০২৩ তারিখে র‍্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে উক্ত ভুয়া এনজিওর মূল হোতা সাতক্ষীরা জেলার সদর থানার পলাশপোল এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি গত ২ তারিখে আনুমানিক বিকাল ৫টায় সাতক্ষীরা জেলার পলাশপোল থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ হাবিবুর রহমানকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রায় ১ কোটি টাকা এবং ৭০ থেকে ৮০ জন গ্রাহকের নিকট থেকে আত্মসাৎ করার ব্যাপারে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। সাতক্ষীরা সদর অফিসার ইনচার্জ তদন্ত মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি প্রতারণা মামলা নিয়েছে। ইতোমধ্যে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীরা থানায় এসে ভিড় জমাচ্ছে। তার বিষয়ে বাদবাকি তদন্ত করে অন্য ভুক্তভোগীদের বিষয়টি মামলায় অন্তর্ভুক্ত করা হবে। সাধারণ সরকার একটা এজেন্ট দায়ের করেছে, আমরা থানায় একটা মামলা রুজু করেছি এবং ওই যে প্রতারক হাবিবুর রহমানকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে আমরা মাধ্যমে আমরা জেলখানা সুপারিশ করব এবং এই সংক্রান্ত যদি আমরা আরও কোনো নাম আমাদের এই তদন্তে আসে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবং আপনারা দেখেছেন আমার থানার বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে, তারাও অভিযোগ দেওয়ার জন্য আসছে, আমরা সেই অভিযোগগুলো গ্রহণ করবো আমরা এবং এই সংক্রান্তে আরও তদন্ত করব এবং যদি আরও নাম পাই সে ব্যবস্থা গ্রহণ করবো। আসসালামু আলাইকুম।